ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। কলকাতা ইকো পার্কের ঠিক পাশেই এই এয়ারক্রাফট মিউজিয়াম, আপনাদের হয়তো সকলেরই জানা। তো আজ আমি আপনাদের প্রত্যেককে এই এয়ারক্রাফট মিউজিয়ামটা ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগ। আমি এখন দাঁড়িয়ে আছি এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক মেন গেটের সামনে। এয়ারক্রাফট মিউজিয়ামের গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার এবং তার মূল্য মাত্র 30 টাকা, এবং তার ঠিক পাশেই রয়েছে দাওয়াত রেস্টুরেন্ট। গেটের সিকিউরিটিকে টিকিট দেখিয়েই আমরা ঢুকে গেলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। তবে একটা কথা আপনারা সকলেই মনে রাখবেন, এই টিকিট কিন্তু ভুল করেও আপনারা ফেলবেন না, কারণ ভিতরে কিন্তু এই টিকিট আবার দেখতে চাইবে। গেট দিয়ে ঢুকলেই দেখা যাবে সারি সারি টপ দিয়ে সাজানো সুন্দর রং বেরঙের ফুলের গাছ। হাঁটতে হাঁটতে মাঠের মধ্যিখানে আমরা চলে এসেছি এবং ঠিক সেইখানেই সাজানো আছে কার্গিলের সেই যুদ্ধ বিমান, যার নাম টাপলেভ 142M। এবার আমরা ঘুরে দেখব টাপলেভ 142M এর ভিতরে কি কি জিনিস সাজানো রয়েছে। তবে চলুন দেখা যাক টাপলেভ 142M। ঘুরে দেখার আগে কিন্তু সিকিউরিটি গার্ডকে অবশ্যই আপনাকে টিকিট দেখাতে হবে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, টাপলেভ 142M মানে যে যুদ্ধ বিমানটির ওপরে আমরা এখন যাচ্ছি সেখানে কিন্তু কোনোভাবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করছে না। এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরেই রয়েছে ছোট্ট করে সাজানো সুন্দর একটি চিলড্রেন্স পার্ক। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে এবং এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরটি কিন্তু খুব সুন্দর করে আলো দিয়ে সেজে উঠেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণার মধ্যে বিভিন্ন রকম আলো এবং ঝর্ণার খুব সুন্দর কারুকার্য। কার্গিলের এই যুদ্ধ বিমানটিও কিন্তু আলো দিয়ে সাজানো রয়েছে, তাই আপনারা যারা এখনো এই এয়ারক্রাফট মিউজিয়ামে আসেননি তারা ছুটির দিন অবশ্যই একবার এই জায়গায় ঘুরে যেতে পারেন। ছোটবেলায় মায়ের সাথে পার্কে গিয়ে নাগরদোলা স্লিপ আমি চড়তাম, তাই এতদিন পর আবার চোখের সামনে এত কিছু দেখে তাই আর লোভ সামলাতে পারলাম না, দুজনে মিলে চড়ে বসলাম এইটার উপরে। নাগরদোলা স্লিপ বা ঢেউকুটির ছাড়াও বাচ্চাদের আরো অনেক অ্যাক্টিভিটিস রয়েছে এই পার্কে। আপনাদের আগেও বলেছি এখনো বলছি, এত কিছু আয়োজন দেখে কিন্তু আমি আর একদমই লোভ সামলাতে পারিনি, তাই দৌড়ে গিয়ে এইসব অ্যাক্টিভিটিসে আমিও চড়ে বসেছি। দয়া করে কিছু মনে করবেন না, কেমন? অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের খুব খিদে পেয়ে গেছিল আর আমরা চলে এলাম সেই দাওয়াত রেস্টুরেন্টে। অনেক ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাড়ি ফেরার পালা। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনে ক্লিক করবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। বাই।